হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, তা হচ্ছে সর্টিং এবং ফিল্টারিং। অর্থাৎ আমি আমার এক্সেলে যে ডেটাগুলো রয়েছে বা নাম্বারগুলো রয়েছে সেগুলোকে আমি কিভাবে শর্ট করতে পারি, এবং আমি যদি চাই আমার এই জায়গায় যে নাম্বারগুলো রয়েছে তার থেকে একটা স্পেসিফিক নাম্বারকে আমি ফিল্টার করব, সেই কাজটা আমি কিভাবে করতে পারি। সো এই কাজটা এখন আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা এক্সেল ওপেন করি, দেন আমাদের একটা ওয়ার্কবুক ওপেন করছি। এখানে দেখেন এই নাম্বারগুলো কি, প্রথমে 20, তারপর 10, 20, 10, 40, 90 এই অবস্থায় রয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে প্রথমে থাকবে ছোট সংখ্যা, তারপর হচ্ছে তার থেকে যে বড় সংখ্যা রয়েছে সেটা থাকবে, অর্থাৎ একটা অর্ডারে থাকবে বিষয়গুলো। সো এটা আমরা কীভাবে করতে পারি, এটা যদি আমরা তাহলে বন্ধু এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে ডেটা মেনুতে ক্লিক করে দেন হচ্ছে আমাদেরকে অ্যাসেন্ডিং ক্লিক করতে হবে। সো এখানে কিন্তু দেখেন দুটো অপশন রয়েছে, এ টু জেড এবং জেড টু এ। তো প্রথমে আমরা দেখি এ টু জেডে কী হয়। ওকে, আমাদেরকে একটা ইরর মেসেজ প্রম্পট করছে যে আমরা কি এক্সপ্যান্ড করব নাকি কন্টিনিউ যে সিলেক্ট করেছি সেই সিলেকশনটাই ও আমাদেরকে শো করবে। সো আমরা যেটা সিলেক্ট করেছি সেটাই যেন আমাদেরকে শো করে, শর্টিং করে, সেটাই যথেষ্ট আমাদের এই মুহূর্তে। তো শর্টে ক্লিক করছি। এখন দেখেন এখানে 10, 20, 40, 90 এই অবস্থায় এসেছে। সো বুঝতেই পারছেন যে বেসিক্যালি যে প্রথম সবচেয়ে ছোট যে ভ্যালুটা রয়েছে সেটা এসেছে, তারপরে তার থেকে যে বড় এবং একটা অর্ডার, সুন্দর একটা অর্ডার এসেছে আমরা এখন দেখতে পারছি এবং বুঝতে পারছি। এখন আমরা যেটা করেছিলাম জেড টু এ, সো এখন যদি চাই না 90-র পরে 40 হবে, দেন হচ্ছে 20, তারপর 10 হবে। সো এইটা আমি কীভাবে করতে পারি, তো সিমিলারই প্রসেস, দেন আমরা প্রথমে সিলেক্ট করব, দেন জেড টু এতে ক্লিক করব, কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন, দেন দেখেন 90, 40, 20 এই অবস্থা এখন চলে এসেছে। ওকে, সো আমরা দেখলাম যে কীভাবে মানে শর্টিংটা করা যায়। সো এখন আমরা দেখব যে আমাদের এই যে এখানে ভ্যালুগুলো রয়েছে, এখানে তো অনেক ভ্যালু থাকতে পারে তাই না। সো আমি চাই যে 10 নাম্বার কতগুলো রয়েছে সেটাকে আমি ফিল্টার করব। সো ফিল্টারের কাজটাই হচ্ছে, তো আমরা প্রথমে আমরা এটা সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা এখানে ফিল্টার একটা অপশন রয়েছে সেটা আমি ক্লিক করব। দেন হচ্ছে ফিল্টারে ক্লিক করলে দেখেন এখানে একটা এরো কি চলে এসেছে। সো আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে 10 নাম্বারটা কতবার রয়েছে সে বিষয়টা আমরা খুঁজে বের করব। সো এখন আমরা এখানে ক্লিক করি, দেন দেখেন এখানে কিন্তু শো করছে সবগুলাই কোনটাকে আমি ফিল্টার করতে চাচ্ছি। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে 10 নাম্বারটা কতবার রয়েছে সেটাকে আমরা ফিল্টার করব। সো আমরা এগুলোকে আনচেক করে দিব, দেন হচ্ছে ওকে ক্লিক করব। দেখেন 10 নাম্বার কতবার রয়েছে, মাত্র 2বার রয়েছে, সেজন্য সেই দুইটা শো করছে। ওকে, তো আজকে আমরা দেখলাম যে কীভাবে শর্টিং করতে হয় এবং কীভাবে ফিল্টারিং করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করছি, বাই।